السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسول محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، আশ্রয় চাই আমি আল্লাহর যেন শয়তান দূরে রয়। শুরু করছি তারই নামে যিনি পরম করুণাময়। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি। অনলাইন ক্লাসরুম হজরত শাহজালাল দারুসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা থেকে আমি মোহাম্মদ রেদাউল করিম, সহকারী অধ্যাপক। আহলান ও সাহলান। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লেখা রয়েছে, নাচতে না জানলে উঠান বাঁকা, চকচক করলে শোনা হয় না, ইট মারলে পাটকেলটি খেতে হয়। এগুলো প্রতিটি সাহিত্যের অংশ। এগুলো হচ্ছে প্রবাদ প্রবচন। অবশ্যই তোমরা এর সাথে পরিচিত। বাংলা ব্যাকরণে এ বিষয়টি আলোচনা করা হয়ে থাকে, আরবি সাহিত্যের ব্যতিক্রম নয়। আশা করি তোমরা বুঝতে পারছো আমরা আজ কি পড়তে যাচ্ছি। আজ আমরা পড়তে যাচ্ছি আল আমসাল ওয়াল হিকামুল আরাবিয়া, আরবি প্রবাদ ও প্রবচন। আজকে আমরা একটি প্রবাদ নিয়ে আলোচনা করব। প্রবাদটি হচ্ছে আল মাসালুল আউয়াল, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল আইনাবা। তোমরা বইতে দেখবে বেশ কিছু প্রবাদ এই পাঠে আলোচনা করা হয়েছে। প্রথমত চারটি প্রবাদ, যেগুলো সবিস্তারে আলোচনা করা হয়েছে, পাশাপাশি আরো কতিপয় প্রবাদ তুলে ধরা হয়েছে। প্রবাদ গুলো থেকে আমরা আজকে প্রথম প্রবাদটি আলোচনা করব এবং আলোচনা করব পরীক্ষার প্রশ্নের আলোকে, নসের আলোকে, অর্থাৎ সিন কম্প্রিহেনশন হিসেবে আমরা প্রবাদটির অর্থ বোঝার চেষ্টা করব প্রথমে, আর তারপর এর প্রাসঙ্গিক যে প্রশ্নগুলো পরীক্ষা উপযোগী, পরীক্ষার জন্য এসে থাকে, যে দাঁচে সে আলোকেই আমরা এই প্রবাদটি আলোচনা করব। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রবাদ আল মাসালুল আউয়াল, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল আইনাবা। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল আইনাবা, প্রথম শব্দটি হচ্ছে ইন্না কা। প্রথমত ইন্না হরফে মুশাব্বা বিল ফেয়াল এবং কাটি হচ্ছে তার জমির, লাতাজনি ফেয়াল, মিন হরফে জার, আর শাওক মাজরুর, ইসিম আল আইনাবা ইসিম। প্রবাদে বিবর্ত শব্দগুলোর শাব্দিক পরিচয়, অর্থাৎ পৃথক পৃথক ভাবে আমরা যদি শব্দগুলোর পরিচয় খুঁজি, তাহলে আমরা বলতে পারি এভাবেই, ইন্না হরফে মুশাব্বা বিল ফেয়াল, কাটি জমির, লা তাজনি ফেয়ালে মোদারে ফেয়াল, মিন আশাক মিন হরফে জার, আশাক ইসিম এবং আল আইনাবা ইসিম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই প্রবাদটির অর্থ কি? ইন্নাকা লা তাজনি মিন আশাক আল আইনাবা, তার অর্থ হচ্ছে ইন্নাকা, নিশ্চয় তুমি, লা তাজনি লা তাজিদু, তুমি পাবে না, লা তাহসুলু, তুমি সংগ্রহ করতে পারবে না, মিনাশ শাওকি, কাঁটাযুক্ত বৃক্ষ থেকে, আল আইনাবা আঙ্গুর। পুরো প্রবাদটির অর্থ হচ্ছে নিশ্চয় তুমি কাঁটাযুক্ত জার থেকে বা কাঁটাযুক্ত বৃক্ষ থেকে আঙ্গুর সংগ্রহ করতে পারবে না। আমি আবার বলছি, নিশ্চয় তুমি কাঁটাযুক্ত বৃক্ষ থেকে আঙ্গুর সংগ্রহ করতে পারবে না। তাওদিহুল মাসাল,
প্রবাদটির ব্যাখ্যা। এখানে এই প্রবাদটি বিশ্লেষণ করে তুলে ধরা হয়েছে। আমি আংশিক কিছু অংশ চর্চার জন্য এবারে পড়ে শোনাচ্ছি প্রথমে, তারপর অর্থ বলার চেষ্টা করব, অর্থ বলবো। লক্ষ্য করো মনোযোগের সাথে। লাউ জারা ইমরুন কারুমাল আইনাবা লাজানা মিনহু আইনাবান ولكن الشوك لا يخرج إلا شوكا موزيا لا عنبا حلوا وكذلك يرتد الشيء إلى أصله وينزع إليه فلا ينتظر من العدو غير الشر وما ما أخفى حقده وستر حسده ودار عداوته فسوف تغلبه العداوة ويدفعه الأذى والظالم لا يرجى أن يثمر له ظلمه محبة في القلوب بل لا يثمر ظلمه إلا الحقد عليه وهو النهاية التي إليها ظلم ينتهي إليها ظلم كل ظالم. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এবার যে অংশটি এবারে পড়ে শুনিয়েছি তার অনুবাদ তোমাদেরকে বলছি, তোমাদের জন্য বলছি। তাওদিহুল মাসাল, তাওদিহুন শব্দটি বাবে তাফাইলের মাস্তার, তার অর্থ হচ্ছে তাসরিহুন, মুরাদিফ হচ্ছে আরবি প্রতিশব্দ হচ্ছে তাসরিহুন, বাংলা হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ। তাওদিহুল মাসাল মানে প্রবাদটি ব্যাখ্যা, আর এখানে ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে। লাউ জারা ইমরুন কারমাল আইনাবা, যদি কোনো ব্যক্তি জারা রোপণ করে চাষ করে, জারা আর মুরাদিফ হচ্ছে হারাসা, যদি লাউ জারা ইমরুন কোনো ব্যক্তি রোপণ করে বা চাষ করে কারমাল আইনা বা আঙ্গুরের দানা বা বীজ, লাজানা তাহলে অবশ্যই সে, লাজানা মিনহু আইনাবান তাহলে সে অবশ্যই উহা থেকে আঙ্গুর সংগ্রহ করতে পারবে। জানা হাসালা ওয়াজাদা ওয়ালাকিন্না শাওকা, কিন্তু কাটাযুক্ত বৃক্ষ লাইয়াখরুজু লাইয়ানবুতু উৎপাদন করবে না, ইল্লা শাওকান মুজিয়ান কষ্টদায়ক কাটা ছাড়া অন্য কিছু। লা আইনাবান হলুয়া আয় লাইয়াখরুজু আইনাবান হলুয়া, সুমিষ্ট আঙ্গুর উৎপাদন করবে না। আমি আবার বলছি, লাউ জারা ইমরুন কারমাল আইনাবা, যদি কোনো ব্যক্তি আঙ্গুরের বীজ বপন করে রোপণ করে, লাজানা মিনহু আইনাবান তাহলে সে অবশ্যই উহা থেকে আঙ্গুর সংগ্রহ করতে পারবে। ওলা কিন্না শাউকা, কিন্তু কাটাযুক্ত বৃক্ষ লাইয়াখরুজু ইল্লা শাউকান মুজিয়ান কষ্টদায়ক কাটা ব্যতীত অন্য কোনো কিছু উৎপাদন করে না। লা আইনাবান হলুয়া, এমনকি সুমিষ্ট আঙ্গুরও উৎপাদন করে না। ওকাজালিকা, আর এভাবে ইয়ার তাদ্দু আইয়ার যাও প্রত্যাবর্তন করে, আশাই ইলা আসলিহি প্রত্যেক বস্তু তার মূলের দিকে, ওয়ান যাও ইলাইহি এবং ওয়ার দিকেই সে দাবিত হয়, অর্থাৎ প্রত্যেক বস্তুই তার মূলের দিকে দাবিত হয়, মূলের দিকেই তাকে ফিরিয়ে নিয়ে যায়। ফালাইয়ান্তাজিরু, সুতরাং আশা করা যায় না, মিনাল আদুই শত্রু থেকে, আদুন শব্দটি ইসমে জামিদ ওয়াহিদ মুফরদ একবচন শব্দ, তার বহুবচন হচ্ছে আদাউন, শত্রু, শত্রু থেকে আশা করা যায় না, গাইরা শারি মন্দ ছাড়া, ও মাহমা আখফা হিকদাহু, যত সে গোপন রাখুক তার বিদ্বেষকে, ও সাতারা এবং লুকিয়ে রাখুক হাসাদাহু তার হিংসাকে, ও দ্বারা এবং চেপে রাখুক আদাওয়াতাহু তার শত্রুতাকে। শত্রু কাছ থেকে কখনোই কল্যাণকর কিছু আশা করা যায় না, যদিও সে তার অন্তরের বিদ্বেষকে, হিংসাকে কিংবা তার শত্রুতাকে যতই চেপে রাখুক, ফাসাউফা তাগলিবুল আদাওয়া, অচিরেই তার শত্রুতা তার উপর প্রবল হবে, বিজয়ী হবে, ওয়াদফাউল আদা এবং সে তাকে কষ্ট পৌঁছাবে, তাকে কষ্টের দিকে
প্ররোচিত করবে, কষ্টদানে প্ররোচিত করবে। ও জালিমু লা ইউরজা আন ইয়াসমু মুরা লাহু জুলমুহু মুহাব্বাতান ফিল কুলুব। ও জালিমু, আর জালিম অর্থাৎ অত্যাচারী, লা ইউরজা, আশা করতে পারে না, অত্যাচারের ক্ষেত্রে আশা করা যায় না, আইন ইউসমিরা লাহু জুলমুহু, তার অত্যাচার তার জন্য ফলাফল বয়ে আনবে, মহাব্বাতান ফিল কুলুব, মানুষের অন্তরের ভালোবাসা, আন্তরিক ভালোবাসা, বাল্লা ইউসমিরু ইয়াসমুরু জুলমুহু ইল্লাল হেকদা আলাই, বরং তার এই জুলুম তার জন্য যে ফলাফল বয়ে আনবে তা হলো আল হেকদা আলাইহি, অর্থাৎ তার প্রতি মানুষের বিদ্বেষ। ওয়াহুয়ান নিহায়া, আর এটাই হচ্ছে শেষ পরিণতি, আল্লাতি ইয়ান্তাহি ইলাইহা জুলম কুল্লু জালিমিন, যে পরিণতির দিকে প্রত্যেক জালিমের জুলুম তাকে পৌঁছে দে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। أما من يصنع المعروف ويحسن إلى الناس فيجد ثمرة معروفه محبة له وعطفا عليه وعرفانا لجميله، وكذلك من يحسن تربية أولاده يجد ثمرة عمله نجاحا في الحياة، ومن يهملهم ويلقي حبالهم على غواربهم يجد عاقبة هذا الإهمال فسادا وشرا، ويرجو الخير مما لا خير فيه. وهكذا يقال لمن يريد تحويل الشيء عن أصله وإخراجه عن طبيعته، إنك لا تزني من الشوك العنب. أما من يصنع المعروف، أقرأ মাইয়াসনাউল মারুফা, যে ভালো কাজ করে, ও ইউহসিনু ইলান নাস, আহসানা ইউহসিনু ভাবে ফাল থেকে ফেল মুদারের সেগা, ইউহসিনু ইলান নাস, যে মানুষের প্রতি সদয় ব্যবহার করে, সদাচরণ করে, ফাইয়াজিদু সামারাত মারুফিহি, সে তার এই ভালো কাজের ফলস্বরূপ পাবে, মোহাব্বাতান লাহু, তার প্রতি ভালোবাসা, ও আফান আলাইহি, তার প্রতি দয়া, ও ইরফান লিজামিলহি, এবং তার সুন্দর আচরণের স্বীকৃতি। অর্থাৎ যে ব্যক্তি ভালো কাজ করবে এবং মানুষের সাথে সুন্দর আচরণ করবে, সদাচরণ করবে, সে তার এই ভালো কাজের ফলাফল হিসাবে পাবে তার প্রতি মানুষের ভালোবাসা, দয়া, এবং তার ভালো কাজের স্বীকৃতি, মানুষ তার ভালো কাজের স্বীকৃতি প্রদান করবে। ও কাজালিকা, আর এভাবেই মাইয়াহসিনু তারবিয়াতা আওলাদিহিম, এখানে আলোকপাত করা হয়েছে সন্তানের প্রতিপালনে অভিভাবকের কর্তব্য সম্পর্কে, বলা হয়েছে ও কাজালিকা, এভাবেই মাইয়াহসিনু তারবিয়াতা আওলাদিহি, যে ব্যক্তি তার সন্তানদেরকে উত্তম তারবিয়াত প্রদান করবে, অর্থাৎ সুন্দরভাবে প্রশিক্ষণ দিয়ে যত্নের সাথে গড়ে তুলবে, ইয়াজিদু সামারাত আমালিহি, সে পাবে ওয়ার তার কাজের ফল হিসেবে, নাজাহান ফিল হায়াতি, দুনিয়ার জীবনে নাজাহান সফলতা, সে তার দুনিয়ার কাজে এই ভালো কাজের সন্তানদের উত্তম প্রশিক্ষণের ফলাফল হিসেবে দুনিয়ায় ভালো ফল ভোগ করবে। ও মাইয়াহমিলুহুম, আর যে তাদের প্রতি অবহেলা প্রদর্শন করবে, অর্থাৎ সন্তানদের প্রতি অবহেলা প্রদর্শন করবে, ও ইউলকি হিবালহুম আলা গাওয়ারিবিহিম, তাদেরকে ছেড়ে দেবে তাদের দায়িত্ব তাদের উপর দিয়ে, অর্থাৎ তাদেরকে তাদের মতো চলাফেরার সুযোগ দেবে, তাদের দায়িত্ব তাদের উপরই চাপিয়ে দেবে, ইয়াজিদু আকিবাতা হাযাল ইহমাল, এই অবহেলার পরিণতি হিসাবে সে পাবে ফাসাদান, বিপর্যয়, ফেতনা, ওই অশারান, এবং অনিষ্ট, অমঙ্গল, অকল্যাণ, ওয়ারজুল খাইরা, সে আশা করবে কল্যাণ, মিম্মালা খাইরা ফিহি, যাতে কোনো কল্যাণই নেই। অর্থাৎ যদি অভিভাবক বাবা তার সন্তানদেরকে প্রতি অবহেলা প্রদর্শন করেন, তাদেরকে তাদের দায়িত্ব তাদের উপর ছেড়ে দেন, তাদের ইচ্ছা মাফিক তাদেরকে চলাফেরার সুযোগ দেন, তাহলে
এই অবহেলা প্রদর্শনের ফল হিসাবে পাবেন এই সন্তান তার জন্য ফিতনা বয়ে আনবে, তার জন্য অকল্যাণ বয়ে আনবে, অনিষ্ট বয়ে আনবে। এবং বাবা হয়তো এমন আশা করবেন, কল্যাণের আশা করবেন ওই সন্তানের কাছ থেকে, অথচ মিম্মা লা খাইরা ফি, তার মাঝে কোনো কল্যাণই নেই। ওয়াহা কাজা, এভাবেই ইউকালু লিমান ইউরিদু তাহউইল শাই, তাহউইলুন শব্দটি ভাবে তাফাইলের মাসদার, তার মুরাদিফ লফজ হচ্ছে তাবদিলুন। এভাবেই ইউকালু বলা হয় লিমান ইউরিদু তাহউইল শাই, যে কোন যে ব্যক্তি কোন বস্তুকে আন আসলি, তার মূল থেকে তাহউইল পরিবর্তন করতে চায়, ওই ইখরাজিহি আন তাবিআতিহি, এবং বের করে আনতে চায় তার স্বভাবের বিরুদ্ধ কোনো বিষয়, স্বভাবের বিপরীত কোনো কিছু প্রত্যাশা করে, তার ক্ষেত্রেই বলা হয় আলোচ্য প্রবাদটি ইন্নাকা লা তাজনি মিনা শাউকিল আইনাবা, নিশ্চয় তুমি কাঁটাযুক্ত বৃক্ষ থেকে আঙ্গুর সংগ্রহ করতে পারবে না। ইন্নাকা লা তাজনি মিনা শাউকিল আইনাবা, নিশ্চয় তুমি কাঁটাযুক্ত বৃক্ষ থেকে আঙ্গুর সংগ্রহ করতে পারবে না। আশা করি অনুবাদ বুঝতে পেরেছ, বারবার অনুবাদ করার চেষ্টা করবে, অনুধাবনের চেষ্টা করবে শাব্দিক অর্থ, নিজের শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য শাব্দিক অর্থ, মুরাদিফ সমার্থক আরবি শব্দ শিখবে, শিখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এ পর্যায়ে আমি চিহ্নিত করেছি এই নস থেকে কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষা উপযোগী, পরীক্ষার প্রশ্নের ধারা অনুযায়ী, আর এগুলোকে আমি তোমাদের কাজ হিসেবে নির্ধারণ করেছি, আল ওয়াজিবুল মানজিলি অর্থাৎ বাড়ির কাজ হিসেবে। তোমরা এ আলোকে এই নস থেকে আরো শব্দগুলো, প্রশ্নের আলোকে আরো শব্দ খুঁজে বের করবে এবং প্রশ্নানুযায়ী তার সমাধান করার চেষ্টা করবে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে প্রথম এই একটি প্রশ্ন রয়েছে, ইস্তাখরিজ আল আফআলুল মাদিয়াতু মিনান নাসি, অর্থাৎ নস থেকে তোমরা ফেলে মাদির সেগা সমূহ খুঁজে বের করো। ঠিক অনুরূপ আরেকটি প্রশ্ন হচ্ছে, বা ইস্তাখরিজ আল আফআলুল মুদারিউ মিনান নাস, নস থেকে ফেলে মুদারে খুঁজে বাইর করো। এই দুটো প্রশ্ন প্রায় বৎসরিক পরীক্ষা প্রশ্নতে থেকে থাকে, গমন প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো নসে আমি সংক্ষেপে হয়তো দু একটি আলোকপাত করেছি, তোমরা দেখবে এগুলো চিহ্নিত করা রয়েছে, ফেয়ালে মাদির শেখাগুলো এক কালার দিয়ে এবং ফেয়ালে মুদারের শেখাগুলো আরেক কালার দিয়ে। ফেয়ালে মুদারে খুঁজে বের করা তো তোমাদের জন্য সহজ, তোমরা জানো আলামতে মুদারে আলিফ তা ইয়ানুন যে শব্দগুলোর সাথে যুক্ত হয় সেগুলোই ফেয়ালে মুদারে, পাশাপাশি ফেয়ালে মুদারের অন্তর্ভুক্ত নফির শেখাগুলো নফির চিহ্ন হিসেবে ফেয়ালের সাথে যুক্ত হয় লা লাম লান, যে শব্দগুলোর সাথে এই লা লাম লান থাকবে সেগুলো ফেয়ালে মুদারের শেখা হিসেবেই আমরা গণ্য করব। জিম নাম্বার প্রশ্নটি হচ্ছে, হাউইলিল আদাদ আর ইস্তাবদিলিল আদাদ, অর্থাৎ বচন পরিবর্তন করো। এই প্রশ্নটি ভিন্নভাবে হতে পারে, প্রশ্নটি এমন হতে পারে উজকুর মুফরাদাম মিনাল জামাই অথবা উজকুর জমা মিনাল মুফরাদি, অর্থাৎ এক বচনের শব্দ যদি প্রশ্নে দেয়া থাকে তাহলে বলা হবে তুমি এক বচন থেকে বহু বচনে রূপান্তর করো,
কিংবা জমা বা বহুবচনের শব্দ দেওয়া থাকবে, বলা হবে তুমি জমা থেকে মুফরাদ এক বচনে শব্দগুলো রূপান্তর করো। তার পাশাপাশি জুমলা তৈরির জন্য নির্দেশনা থাকতে পারে। তাহলে আমরা এবার এই প্রশ্নে যে লফজগুলো উল্লেখ করা আছে আমরা সেগুলোরই বচন পরিবর্তন করি। এখানে প্রত্যেকটি শব্দই মুফরদ রয়েছে। প্রথম শব্দটি হচ্ছে আলে আইনাবা, আলে আইনাবু। আলে আইনাবু শব্দটি এক বচন, তার বহুবচন হচ্ছে আনাবুন। আইনাবুনের জমা হচ্ছে আল আনাবু। দ্বিতীয় লফজটি হচ্ছে আল আদু। আল আদু শব্দটি এক বচন, তার বহুবচন হচ্ছে আদাউন। আদুউন আদাউন যেহেতু শব্দটির সাথে আলিফ লাম যুক্ত আছে, তাহলে আমরা বলবো আল আদু আল আদাউ, আল আদু আল আদাউ। তৃতীয় শব্দটি হচ্ছে আসলুন। আসলুন শব্দটি তৃতীয় শব্দটি হচ্ছে আসলুন। আসলুন শব্দটি এক বচন, তার বহুবচন হচ্ছে উসুলুন। আমি আবার বলছি আসলুন শব্দটি এক বচন, তার বহুবচন হচ্ছে উসুলুন। চতুর্থ শব্দটি হচ্ছে আল মারুফু। আল মারুফ শব্দটি ইসমে মুশতাক এক বচন, তার জমা হচ্ছে আল মারুফুনা। আল মারুফু আল মারুফুনা। আশা করি বুঝতে পেরেছো। আমি আবার বলছি আল আইনাবু, তার জমা হচ্ছে আল আনাবু। আল আদু তার জমা হচ্ছে আল আদাউ। আসলুন তার জমা হচ্ছে উসুলুন। আল মারুফু তার জমা বা বহুবচন হচ্ছে আল মারুফুনা, আল মারুফুন। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, পরের প্রশ্নটি হচ্ছে হাতিল আলফাজিল মুরতাজাদা বিল কালিমাতিল আতিয়া, অর্থাৎ আগত শব্দগুলোর নিচে যে শব্দগুলো লেখা রয়েছে সে শব্দগুলোর বিপরীত শব্দ আনয়ন করতে হবে, বিপরীত শব্দ লিখতে হবে। তাহলে প্রথম শব্দটি হচ্ছে হুলুউন। আসলে শব্দটি হবে হুলুউন, নসে হুলুউন শব্দটি রয়েছে। সুতরাং আমরা শব্দটি পড়ব হুলুউন। হুলুউন অর্থ মিষ্ট, মিষ্টি। তার বিপরীত হচ্ছে মুররুন, তিক্ত। মুররুন তিক্ত বা হুমুসুন, মুররুন বা হুমুসুন, তিতা তিক্ত। পরের লফজটি হচ্ছে নিহায়াতুন। নিহায়াতুন অর্থ শেষ। তার বিপরীত হবে আল বিদায়াতু, আল বিদায়াতু শুরু। আর নিহায়াতু তার মুতাজাদ্দা হচ্ছে আল বিদায়াতু। পরের শব্দটি হচ্ছে আল মারুফু। আল মারুফ, মারুফ অর্থ হচ্ছে সৎ, নেক কাজ। তার বিপরীত হচ্ছে আসুউ, আসুউ। সিন ওয়াও হামজা, আসুউ মন্দ কাজ, ভালো কাজ। বিপরীত হচ্ছে মন্দ কাজ, আল মারুফু আসুউ। পরের শব্দটি হচ্ছে হায়াতুন। হায়াতুন অর্থ হচ্ছে জীবন, তার বিপরীত হচ্ছে মামাতুন বা মাউতুন, মৃত্যু। হায়াতুন মাউতুন। তৃতীয় পরের শব্দটি হচ্ছে নাজাহুন, সফলতা। নাজাহুনের মুতাজাদ্দা বা বিপরীত হচ্ছে রুসুবুন। নাজাহুন রুসুবুন। আমি আবার বলছি হুলুবুন, হুমুসুন বা মুরুন। আর নিহায়াতু আল বিদায়াতু, আল নিহায়াতু আল বিদায়াতু। আল মারুফু আল আসুউ, আল মারুফু আসুউ। হায়াতুন মাউতুন, হায়াতুন মাউতুন। নাজাহুন রুসুবুন, নাজাহুন রুসুবুন। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, পরের প্রশ্নটি হচ্ছে হাকিকুল আলফাজিল আতিয়া, নিচের শব্দগুলোর তাহকিক করতে হবে। আমি শুধু ইঙ্গিত বলে দিচ্ছি, ইঙ্গিত করছি শেখাগুলোর প্রতি নিজেরা তাহকিক করার চেষ্টা করবে। লা ইউরজা ফিআলে মুদারে, ইয়াসনাউ ফিআলে মুদারে, আল মারুফ ইসমে মাফউলের শেখা, এবং আকফা শব্দটি ফিআলে মাদিয়ার শেখা। ভিডিওটি দীর্ঘ হতে চলছে, তাই আমি
সংক্ষেপে বলছি, মুরাদিফুল কালিমাতিলাতিয়া। পরের প্রশ্নটি হচ্ছে সমার্থক শব্দ। প্রথম শব্দটি হচ্ছে লাতাজনি, তার মুরাদিফ হচ্ছে লাতাজিদু। পরের শব্দটি হচ্ছে মুজিয়ান, মুলিমান। ইয়ারতাদ্দু, তার মুরাদিফ হচ্ছে ইয়ারজিউ। হিয়াকদুন, তার মুরাদিফ হচ্ছে হাসাদুন। আউতুফান বানান্টিবুল, আউতুফান তার অর্থ মুরাদিফ হচ্ছে রিফকান। আল ইহমাল, আল ইহমালু তার বিপরীত হচ্ছে আদামুল মুবালাত। ইহমাল অর্থ অবহেলা করা, আদামুল মুবালাতি। আমি আবার বলছি, মুরাদিফ লফজ গুলো তোমরা আমার সাথে বলার চেষ্টা করবে, বারবার শুনবে, তখন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। লাতাজনি, লাতাজিদু, লাতাজনি, লাতাজিদু, মুজিয়ান, মুলিমান, মুজিয়ান, মুলিমান, ইয়ারতাদ্দু, ইয়ারজিউ, ইয়ারতাদ্দু, ইয়ারজিউ, হিকদুন, হাসাদুন, হিকদুন, হাসাদুন, আতফান, রিফকান, আতফান, রিফকান, আল ইহমালু, আদামুল মুবালাতি, আদামুল মুবালাতি, আল ইহমালু, আদামুল মুবালাতি। এবারে তোমাদের জন্য রয়েছে নসের কমন প্রশ্ন। প্রতিটি নসেই এ ধরনের প্রশ্ন থেকে থাকে, চলো দেখে নিই আমরা প্রশ্নগুলো কি রয়েছে এই নস থেকে। প্রথম প্রশ্নটি হচ্ছে, মাজা ইয়াখরুজু সাজারাতু শাওকাতি, মাজা ইয়াখরুজু সাজারাতু শাওকা, কাঁটাযুক্ত বৃক্ষ কি উৎপাদন করে? ইয়াখরুজু সাজারাতু শাওকাতি, শাওকান মুজিয়ান, কষ্টদায়ক কাঁটাই উৎপাদন করে। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, মাজালা ইয়ান্তাজিরু মিনাল আদুই, শত্রু থেকে কি আশা করা যায় না? তার উত্তর হচ্ছে, লাইয়ান্তাজিরু মিনাল আদুই গাইরা শারি, লাইয়ান্তাজিরু মিনাল আদুই গাইরা শারি। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, মাজা ইউর্জা মিনাল ওয়ালাদি সালেহ, নেক সন্তান থেকে কি আশা করা যায়? ইউর্জা মিনাল ওয়ালাদি সালেহ নাজাহান ফিল হায়াতি, নাজাহান ফিল হায়া, দুনিয়ার জীবনে সফলতা আশা করা যায়। পরের প্রশ্নটি হচ্ছে, মাল মুরাদ বিল মাসাল, প্রবাদটির অর্থ কি? ইন্নাকা লা তাজনি মিনাস শাওকিল আইনাবা, নিশ্চয় তুমি কাটরা জার থেকে আঙ্গুর সংগ্রহ করতে পারবে না, এই প্রবাদটির অর্থ কি? আল মুরাদ বিহাজাল মাসাল আন্নাল ফারাআ ইয়াকুনু, আন্নাল ফারাআ দাইমান ইয়াকুনু তাবিআন লিল আসল, অর্থাৎ প্রত্যেক শাখা সর্বদাই তার মূলের অন্তর্ভুক্ত হয়, মূলের অনুগত হয়। প্রবাদটির অর্থ হচ্ছে, আন্নাল ফারাআ দাইমান ইয়াকুনু তাবিয়ান লিল আসলি, ইয়াকুনু তাবিয়ান লিল আসল, শাখা মূলেরই অনুগত হয়। আশা করি বুঝতে পেরেছো, ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গেছে, সব সময় চেষ্টা করি ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য, কম সময়ের মধ্যে আলোচনা করার জন্য, তারপরও কে মনে জানি দীর্ঘ হয়ে যায় আলোচনা, দীর্ঘ হয়ে যায় আলোচনা শুরু করলে। হয়তো আমরা এই ভিডিওটি রেকর্ডের কারণে অনেক বেশি আলোচনার প্রয়োজন ছিল, আলোচনা করা যেত, কিন্তু রেকর্ড হওয়ার কারণে সবসময়ই একটা চেষ্টা থাকে ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য। আশা করি তারপরও কিছুটা হলেও তোমরা উপকৃত হতে পারবে, বা কিছুটা দিক নির্দেশনা পাবে, সেজন্য এই প্রচেষ্টা। আশা করি আজকে আর কথা বাড়াচ্ছি না, আমার কথা এখানেই, আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।